এই যে আমরা মূল নদী থেকে ঢুকে চলে এসেছি একটা খাড়ির মধ্যে দিয়ে, খাড়ির মধ্যে দিয়ে চলেছে, আমরা আমাদের গন্তব্যে যাব। বাবু একবার তাকাও, সোনা বাবা খুব সুন্দর রাস্তা, দুপাশে গজে ওঠা। এই জমিগুলো কি আগে ছিল? আগে তো গঙ্গা ছিল, সব গঙ্গা ছিল। এগুলো কি চর জমি গজে উঠছে? তো নদীর নিম্ন গতি প্রবাহে এ সমস্ত ঘটনাবলী খুবই সাধারণ ব্যাপার। তো কোনো একটা দিক যেমন জলের তলায় চলে যায়, আবার কোনো কোনো জায়গা নতুন করে গজে ওঠে। তো এই সমস্ত জমি আমরা ডান দিকে যেগুলো দেখতে পাচ্ছি, এগুলো খুব আধুনিককালে জমে গজে উঠেছে। আর চারপাশে খুব সুন্দর কাশ ফুলের বাগান আমরা দেখতে পাচ্ছি। এই খাড়ি আমার দেখার খুব ইচ্ছে যে এর অপর প্রান্তে কোন গ্রাম আছে, তারা কীভাবেই বা থাকেন। আর দূরে আমি দেখতে পাচ্ছি পাট চাষ হয়েছে, পাট চাষের যে বড় বড় প্যাকাটি যেগুলো সেগুলো থরে থরে সাজিয়ে রাখা হয়েছে। আর আমাদের নৌকো ছোট্ট সেই খাড়ির মধ্যে দিয়ে বয়ে চলেছে। আমি সেই ফিরে গেছি শ্রীকান্ত ইন্দ্রনাথের যুগে, এরকম করেই হয়তো তারা নৌকো বেয়ে সে খালি পথ দিয়ে চলে যেত মাছ ধরতে। পারাপারির জন্য আমাদের কষ্ট, তারপরে বন্যার কষ্ট, আমার কষ্ট বাড়ানো। আর খুব ভালো আছি আমরা, খোলামেলা আছি, খোলামেলা, সবাই সবাইকে চেনে, তাই তো? আরে জলের অভাব নেই, হাওয়ার অভাব নেই, হ্যাঁ, থাকার না থাকে হাওয়া জল খেয়ে বাঁচতে পারবে। হ্যাঁ, আর ধারে যা চলুন, আমরা এখানে নামবো তো। এ বাবু এদিকে লাফিয়ে নামতে পারবি? অবহেলা, যন্ত্রণা, কিন্তু সমস্ত কিছু ভুলে নিজের জন্ম ভিটাতে পড়ে থাকার যে আনন্দ, সেই আনন্দ উপলব্ধি করার জন্য এ সমস্ত গ্রামে একবার আপনাদের আসার আমন্ত্রণ রইল। আপনারা আসুন, দেখুন। হয়তো অনেক যন্ত্রণা বুকে নিয়ে এরা এই দ্বীপ রাজ্যে বসবাস করছেন, কিন্তু তাতেও তাদের সুখ শান্তি এবং তাদের মধ্যে যে সৌভ্রাতৃত্বতা বোধ, তার কোনো কার্পণ্য এখানে নেই।
সবাই সবাইকে চেনেন, জানেন বিপদে আপদে তারা সবাই একে অপরের পাশে এসে দাঁড়ান। এর চেয়ে বড় বড় আশা ভরসা আর কী বা হতে পারে। আমি নিয়ে যাব আপনাদের গ্রামের ভেতরে, দেখা যাক সেখানে মানুষজন কেমনভাবে থাকেন। আর এরপরে আমরা যখন সেই চরপনপাড়ায় পৌঁছবো, তখন সেখানে গিয়ে কী কী বৈচিত্র্য অপেক্ষা করছে সেটা সময়ই বলবে। কি এটা জাল দেওয়া হয়, এটা একটা নতুন জিনিস দেখলাম। দুটো হাঁসের লড়াই নাকি তারা খুনসুটি করছে। এটা কি পুরো গঙ্গা নদীর চর, তাই তো? জোয়ার ভাটা খেলে নিচ্ছে। এদিকে কোন দিকে এবার রাস্তা চরপনপাড়? পাট পাট শিল্প, তাই তো? এখানে তাঁত হচ্ছে, দেখে আসবো নাকি? কোন জায়গাটায়? এগুলো সব জলে ডুবে যায়, জোয়ারের সময় ডুবে যায়? জোয়ারের সময় না, বন্যার সময়? আচ্ছা আচ্ছা, তো বন্যার সময় অসুবিধা হয় না আপনারা এখানে থাকেন, অন্য কোথাও চলে যান না? অনেকে তো ওখানে গিয়ে বসতি স্থাপন করেছেন। হ্যাঁ হ্যাঁ, সেই মনে হচ্ছে একটা অন্য জগতে চলে এসেছি। সমস্ত বাড়ি পাটকাঠি দিয়ে তৈরি করা হয়েছে, যত এগোচ্ছি ততই যেন নতুন নতুন জিনিস আবিষ্কার করে চলেছি। তো আমরা দেখতে পেয়েছি ঘুটের বিকল্প কি, কারণ ব্যাপারটা হলো যে এই জায়গাটায় যে এখানে যে সমস্ত বাড়িগুলো আছে, সেই বাড়িগুলো যদি আমরা লক্ষ্য করি তাহলে বেশিরভাগই সিমেন্টের বাড়ি নয়। তো যেহেতু সিমেন্টের বাড়ি নয় বা কোনো মানে সিমেন্ট বা মাটির বাড়ি নয়, দেওয়াল নেই, তাই ঘুঁটে বলে যে ব্যাপারটা সেই ব্যাপারটা কিন্তু হয়ে ওঠে না। এই জায়গাটা আর একটা কী সুন্দর একটা জায়গা, একটু দোকানঘর টাইপের, কিন্তু এই সমস্ত জায়গা দেখলে আমার মনে হয় একটু জিরিয়ে নিই, বিশ্রাম করি, একটু জল খাই, কেউ এসে হয়তো শরবত তৈরি করে দেবে, তো খুব ভালো। কিন্তু যে ব্যাপারটা সবচেয়ে বড় অসহায় সে ব্যাপারটা হলো যে বন্যার সময় এখানকার জীবন প্রবাহ খুব মারাত্মকভাবে বিঘ্নিত হয়, বিশেষ করে যারা দ্বীপবাসী তাদের অন্য অন্য প্রান্তে যে মানে যে ভূখণ্ড আছে, মানে অম্বিকা কালনা চত্বরে, সে সমস্ত জায়গায় গিয়ে তাদের থাকতে হয়। আবার যদি জল নেমে যায় এবং তাদের বসতিটা ঠিক থাকে, তখন আবার তারা ফিরে আসে। তো এরকম করেই বেশিরভাগ গ্রামটা ঘুরে আমার মনে হলো যে মানুষের মধ্যে দারিদ্রতা প্রকট, আর তাদের যে স্থায়ীভাবে বসবাস করার জন্য যে ঘর বাড়ি দরকার, সেই ঘর বাড়ি সেরকমভাবে গড়ে ওঠে।
তবে এখানকার জমি কিন্তু খুব উর্বর দেখাতে চাই। এতক্ষণ আমরা দেখেছি ধান চাষ আর পাট চাষের ওপর নির্ভর করে মূলত এদের অর্থনৈতিক কাঠামো গড়ে উঠেছে। এছাড়া এখানে যেমন বেগুনের ক্ষেত আছে বা অন্যান্য যে সমস্ত ফসল করলা বা কলা এই সমস্ত গাছ আমরা দেখতে পাচ্ছি। তো এখানকার জমি হলো খুবই উর্বর প্রকৃতির। আর আমরা দেখতে পাচ্ছি যে এখানে এই এক চিলতে জমির মধ্যেই কত কত বেগুন ধরে আছে। তো এগুলো দেখেই মন ভরে উঠছে। দেখা যাবে কি বীজ পুঁতছেন? যাবো এদিকে, যাবো। এখানে রসুনের বীজ পোতা হচ্ছে। তো কি সুন্দর একটা উর্বর জমির মধ্যে বীজ পোতা হচ্ছে। কবে নাগাদ রসুনটা ইয়ে হবে? আচ্ছা, সব পোতা হয়ে গেছে? না না। আচ্ছা আচ্ছা। বাহ, সব রসুনের বীজ পোতা হয়েছে। এতগুলো রসুন, জমি খুব উর্বর না? কি বল, এই রাস্তা সত্যি আমি কল্পনা করতে পারছি বর্ষাকালে কি দুর্দশায় না হয় গ্রাম থেকে অন্য গ্রামে যাওয়ার জন্য। তো আমরা যে জায়গাটায় চলেছি চরপনপাড়া, সেই সেখানে যাওয়ার রাস্তা এটাই। আর যদি কোনোরকমভাবে এটাই রাস্তা নাকি চরপনপাড়া যাওয়ার? তো আমরা ঠিক সেই অশোকক্ষুরাকৃতি হ্রদের না বড় করলে হয় না, ছোট করো আকারটা দেখি। হ্যাঁ, তো আমরা মোবাইলে দেখছি, আমরা ঠিক সেই অশোকক্ষুরাকৃতি হ্রদের এক প্রান্তে দাঁড়িয়ে আছি। এবং সেই অশোকক্ষুরাকৃতি হ্রদ যেটা আমরা ভূগোলের বইয়ে পড়েছি, তাই তো? তো নদী তার নিম্ন গতি প্রবাহে যখন বিদ্যমান হয় তখন এঁকে বেঁকে চলার সময় অনেক সময় তার গতিপথ চেঞ্জ করে। তো হয় কি, এরকম অনেক হ্রদই আপনারা দেখতে পাবেন। তো এরকমই একটা হ্রদের পাশে এসে আমরা দাঁড়িয়েছি। আসল হ্রদ কিন্তু এটা, এই দেখুন, এইটাই সেই প্রান্ত। এবং এখান থেকে সে শুরু হয়ে গেছে, এটা একটা ঘোড়ার পায়ের খুরের মতো করে গোটা জায়গাটা বেষ্টন করে আছে। এবং সামনে আমরা যখন যাব, ওই যে দূরে যে কালো কালো যে কুয়াশা ভরা যে গ্রামটা দেখা যাচ্ছে সেটা হলো চরপনপাড়া। এবং এই হ্রদটা সেই গ্রামকে বেষ্টন করে অন্য একটা প্রান্ত দিয়ে ঘিরে রেখেছে। তো এটাই হলো একটা সেই ভৌগোলিক জায়গা। আর তার সঙ্গে এই রাস্তা, রাস্তা দেখে আমি জানি না আপনারা কাঁদবেন কি হাসবেন, কিন্তু কিছুক্ষণ আগে আমার যাদের সঙ্গে কথা হলো তারা তাদের দুর্দশার কথা যখন জানাচ্ছিলেন তখন বললেন যে এই রাস্তাটা এখনও সেরকমভাবে গড়ে তোলা হয়নি। তো কর্তৃপক্ষের কাছে আমার আবেদন রইল, তারা যদি এই ভিডিও দেখেন তাহলে প্লিজ দেখবেন যদি কিছু করা যায়। আমরা মনে হচ্ছে সেই 100 বছর পেছনে চলে এসেছি, তাই তো? ইয়েস। আচ্ছা, আমরা কোথায় চললাম? আচ্ছা, তোমার ফোনটা জড়িয়ে দিলে। আচ্ছা, যাই হোক, তো টাইম ট্রাভেল করতে এসেছি আমরা। তো এখানে একটা জিনিস আপনাদের দেখাতে চাই, সেই জিনিসটা
করবেন, এটাই হলো অশ্বক্ষুরাকৃতি হ্রদ বা হর্সশু লেক, যেটা কিনা কালের নিয়মে আজ কচুরিপানায় আবদ্ধ। আর এক পাশে রয়েছে তার উর্বর চাষের জমি, বাবু ছাতাই চলো ছাতাই রোকো, হর্সশু বা অষ্টক্ষুরাকৃতি হ্রদ। ভূগোলে অনেক কিছু পড়েছিলাম ছোটোবেলায় আর সেই পা চুকিয়ে ফেলেছি, কিন্তু চাক্ষুষ করছি। যাই হোক, সেই ছোটোবেলাকার পড়ার সঙ্গে আজ বাস্তবের যে মিল খুঁজে পাচ্ছি সেটা অনবদ্য। আর আমার সঙ্গে আমার পরিবারের সদস্যরাও সবাই বেশ উপভোগ করছে। তো অনেক ইচ্ছে ছিল সেটা কেমন দেখতে হয়, যদিও আজও গুগল ম্যাপের সাহায্য নিতে হচ্ছে তার মানে অরিজিনাল আকার কীরকম সেটা দেখার জন্য। পুরোটাই গঙ্গাটা ছিল, হ্যাঁ গোটাটাই এই গ্রামটাকে ছিল, মানে এতটা গঙ্গাটা চওড়া ছিল এখান থেকে গাছ উঠে যায়। জলহস্তি দেখেছেন কখনো? না, দেশীয় জলহস্তি দেখুন, এটা মোষ। এত গরম চলাই মামা, মোষ বাবা কিন্তু গরম। ট্রাক্টর চলছে, তার পেছনে পেছনে অনেক বক দেখতে পাবেন। বলুন তো বকগুলো কেন বসে আছে আমাকে কমেন্ট করে জানান। আমরা আর কিছুক্ষণের মধ্যেই চরপনপাড়ায় ঢুকতে চলেছি। তো সেই হর্সশু লেক বা অশ্বক্ষুরাকৃতি হ্রদের পাশে গোটা চত্বরটা দেখে নিতে চাই, এই সেই চরপনপাড়া, এখানেই আমরা আজকে বিশ্রাম নেব। একটা অনবদ্য উপস্থাপনা সেটা হলো এই যে হর্সশু লেক বা অশ্বক্ষুরাকৃতি হ্রদের মাঝখানে একটি জেনারেটর হাউস স্থাপন করা হয়েছে, আর সেখান থেকেই বড় বড় দুটি খানালের মাধ্যমে সেই জল চলে যাচ্ছে পার্শ্ববর্তী জমিতে, যেখানে চাষবাসের জন্য আমাদের এই জলের খুবই দরকার পড়ে। এখানে আমি একজনকে পেয়েছি, উনি আরও বলতে পারবেন। আচ্ছা, এখানে কী করা হয়? গঙ্গায় মাছ ধরা। সো এটা কি মাছ ধরার জল? এই যে ঘরটা, এটাই পাম্পে চাষ হয়। আচ্ছা আচ্ছা, আর মাছ কী ধরনের মাছ পাওয়া যায়? ওই রুই, জল মাছ। বড় 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 বড়? হ্যাঁ, 4-5 কেজি ওজনের মাছ হইতো, তা এখন ওই গঙ্গায় পেনা হয়ে গিয়ে সব জেলেরা বসতে। আচ্ছা, এখানে তো আগে গঙ্গা ছিল, তাই তো? কতদিন ধরে গঙ্গা? কতদিন আগে গঙ্গা বইতো? আগে শুনলাম তো এখান দিয়ে সব জাহাজ চলতো এই গঙ্গাটা দিয়ে, এখন হয়ে গিয়ে এখন সার গঙ্গা হয়ে গেছে। আচ্ছা, তো গঙ্গা আসল গঙ্গা কি ওই পারে ওই দিক দিয়ে যায়? আমরা পানপাড়ায় যাবো। এর নাম চরপনপাড়া হলো কেন? এটা তো গঙ্গার চর, এটা গঙ্গার মাঝখানে আছে। আচ্ছা, তো চর পড়েছে বলে এটার নাম চরপনপাড়া, তাই তো? পানপাড়া বলে কেন? চরপান পাড়া দিয়ে দিস যেটা। আচ্ছা আচ্ছা আচ্ছা, এখানে কি পান টান হয় নাকি? পান হয় না, কিন্তু ডুবে ডুবে যায় প্রতি বছরই, বন্যা হয়ে যায়। প্রত্যেক বছর বন্যা হয়? এই তো হাত চারেক জল বাড়লি খাড়াই, এইবারই গঙ্গা জল।
বাহ, তোমরাও কি খেলছো নাকি সব তিনজনে মিলে? ছু কিত 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 কিত। হ্যাঁ, বাড়ি এই নিভুজি বাজার। স্কুল, হাই স্কুল, তার প্রাইমারি স্কুল দুটো আছে। আচ্ছা, আর সবজি মাঠঘাট চাষবাস করে প্রত্যেকের জমি জমা সবাই আছে, সবার টুকটাক আছে। আচ্ছা আচ্ছা, আর কি মাছ চাষ হয় এখানে? মাছ চাষ এইটা আগে হতো, মাছ এমনি চাষ হয় না, এমনি জলের মধ্যে মাছ চাষ হয়, মাছ ধরা পড়া। এটা তো এখন তো মূল নদীর সঙ্গে আর কোনো কানেকশন নেই, মূল নদীর সঙ্গে কানেকশন তারপর তানায় ভর্তি হয়ে গেছে, যাটা মাছ ওখানে হতো না সব নষ্ট হয়ে গেছে। আচ্ছা, প্রচুর মাছ হতে গেছে এখানে, চারটে পাঁচটা সমবায় সমিতি করে খেত মাছটা ধরে। বন্যার জল এখানে পৌঁছায় নাকি? বন্যার জল আর বড় বন্যা হলে এবারে গঙ্গাটা ভরেছে, একটু খালি ছিল, এই খালগুলো জল হয়েছিল 2000-এ বন্যা। এই ঘটা ডুবে গেছে শিব মন্দির, কোনটা এই মন্দিরটা ডুবে গেছিল, সাংঘাতিক ব্যাপার, বিশাল ব্যাপার। আমার এখানে না, আমরা এমনি হেঁটেই যাই। এমনি কি পাটের চাষ? হ্যাঁ, পাটের চাষ ওইখানে, সবজি, লঙ্কা, পটল। আচ্ছা, পাটকাঠি আর ইয়ে আর কি তাঁতিরা, তাঁতিরা দেখলাম তাঁত বুনছে। হ্যাঁ, কি ধরনের, কি ধরনের তাঁত আছে? মাছ ধরে। আচ্ছা, দোকান ঘরে আছে, টুকটাক করে মানুষের চলাফেরা হয়, বুঝছেন তো? আর তাহলে হসপিটাল বা ইয়ে কি হয়? হসপিটাল আমাদের কালনায় যেতে হয়। আচ্ছা, তো কালনায় যেতে ওখানে একটা স্বাস্থ্য কেন্দ্র আছে বাগাছড়ায়। শান্তিপুর কি কাছে হয় নাকি কালনা কাছে? শান্তিপুর কাছে 7-8 কিলোমিটার দূর। যে জায়গা সেই জায়গায় পার পালন হইতে আমাদের। কোথায়? যে জায়গা সেই জায়গায় পার পালন হইতে আমাদের। আচ্ছা আচ্ছা আচ্ছা, তাহলে তো খুব অসুবিধা। এখানে সবজি চাষ খুব ভালো হয়, সে দেখলাম। হ্যাঁ, সেই তো খুব অসুবিধা, প্রতিদিন সবজি যায় বাজারে, তাই নাকি? যাওয়ার সময় কালার বাজারে করি।